শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ১০টি স্বয়ম্ভর গোষ্ঠীকে ১০টি করে মোট ১০০টি ছাগল তুলে দেওয়া হয় ব্লক অফিস থেকে। প্রতিটি ছাগলের আনুমানিক ওজন ৭ থেকে ৮ কেজি। এদিন ছাগল প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, যুগ্ম বিডিও অরিন্দম জানা, সহসভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ব্লকের আধিকারিক বৃন্দ, প্রাণী দপ্তর থেকে আমাদের বিএমডি সাহেব আছেন, আমাদের এখানে সহসভাপতি আছেন, আমাদের এখানে কর্মদক্ষ আছেন সুনীল ধারা, দেবু আমাদের হেমব্রম, কর্মদক্ষ ভূতনাথ মালিক, সরকারি আধিকারিক আমার গোষ্ঠী, আমাদের ১০টা গোষ্ঠী থেকে আমাদের ১০টা করে আমাদের ছাগল, প্রায় ১০০টা ছাগল দেওয়া হচ্ছে। প্রত্যেকে মাননীয় বন্দ্যোপাধ্যায় চাই আমার গোষ্ঠীরা যাতে উপায়ে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে এক একটা ছাগল প্রত্যেকেই পাচ্ছে, গ্রুপে ১০ জন করে আছে, এক ছাগল আমাদের দিচ্ছে, আপনারা সেইভাবে এটাকে ব্যবহার করুন, যাতে চাষ করুন, সেই চাষ থেকে আমাদের এখানে অনেক ছাগল তৈরি হবে, সেখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আমাদের যে মাংসের দরকার পড়ে আমাদের সেই জায়গা থেকে আমরা চাইবো যে আমাদের ঠিকভাবে যদি আমরা চাষটা করতে পারি আমাদের পক্ষে সবথেকে ভালো হবে, কারণ অনেকেই এই ছাগল উৎপাদন করেই অনেক মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে, যেমন আমাদের 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 লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে এবং আমাদের কন্যাশ্রী টাকা পাচ্ছে এবং বিএসপি রূপশ্রী টাকা পাচ্ছে, এবং ছাগল যদি ৫টা তৈরি করতে পারে তাহলে সেইখানে আমাদের ৫০,০০০ টাকা বিক্রি করবো। ছাগল পেয়ে খুশি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। জামালপুর থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।